হয় মই বর্তমান কিন্তু ধমধমা মহিনা রোডের ধমধমা মহিনা রোডের কিছুদিন পূর্বে এই পথটি পুনর্নির্মাণ করা হয়েছিল। কিন্তু পুনর্নির্মাণ কার্য যিজন ঠিকাদারে কৈছিল ঠিকাদারজনে নিজের মইমতালতে করার অভিযোগ উত্থাপিত হয়েছে। কেন ঠিকাদারজনে যে সাইড বিম দিব লাগিছিল সাইড বিম নিদিয়ার ফলত সাইড পথটোর কাষত বৃহৎ গাঁতর সৃষ্টি হয়েছে, যার ফলত দৈনিক এটার পিছন আর একটা দুর্ঘটনা সংঘটিত হয়েছে। মই কিছু পথটি বিশ্ব দেখবলে ভিডিও জানাইছো, অনুরোধ জানাইছো, কেনো এনেদরে পথটো যে নির্মাণ করেছিল নির্মাণ করার ফলত যে সাইড বাম দিব লাগিছিল সাইড বাম দিয়ার পর কমপ্লিট বৃহত আছে, যার ফলত এক দেড় ফুট দ হয়ে থাকার ফলত এনেদরে দৈনিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। কালিও একটা দুর্ঘটনা সংঘটিত হয়েছে, মহিলা যে হিড়িম্বা বড়ো একাডেমি আছে, হিড়িম্বা বড়ো একাডেমির যে সাইড ওয়াল সাইড ওয়াল সম্পূর্ণরূপে ভাঙি যায়। মই ভিডিও জানাইছো যে দুর্ঘটনার কিছু দৃশ্য দেখবলৈ অনুরোধ জানাইছো, কিয়নো এনেদরে দৈনিক সংঘটিত হয়েছে এটার পিছন আর একটা দুর্ঘটনা। ঠিকাদার তথা বিভাগীয় অভিযন্তার যে মইমতালি, এই মইমতালির ফলতে এনেদরে দুর্ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। মই পোনে পোনে কিছু মন্তব্য জানাবলৈ চেষ্টা করি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছে, স্থানীয় লোক আছে, তেখেতসকলৰ পৰা কিছু মন্তব্য জানাবলৈ চেষ্টা করি। কি কব স্যার এই মুহূর্তে? এইটো মানে যোৱাকালি যোৱা মানে ইভিনিং টাইমত এইটো ঘটনা হৈছে। এইটো বহুত দুর্ভাগ্যজনক, এইটো রাস্তা মেইনলি রাস্তার পৰা হৈছে। এইটো রাস্তা বহুত মানে নেৰো রাস্তা, দুখন গাড়ি অহা যাওয়া করব নয়। আপনাদের এইটা দেখাই দিয়ক যে রাস্তাটো বামটো যেটো এটা আধা মোটামুটি আধা ফুটর বেশি তার মানে দোয়া হয়ে আছে, অল্প দেখাই দিয়ক এইটো। আর আর সব এইটো মস্ত ব্যস্ত রাস্তা, ইয়াতে প্রায় ছয়খন স্কুল আছে, হেৰি মানে আমার মহিনা গাম্বাড়ী এল পি স্কুল, আর এই রাস্তায় ধমধমা এক কিলোমিটার দূরত বহুত ছাত্র যায়, কলেজ আছে, মানে ইফালে হাইস্কুল আছে, গার্লস হাইস্কুল আছে, গতি বিরাট ব্যস্ত রাস্তা হয়। আর ইয়াতে তার মানে যদি রাস্তাটো সোনকালে মানে বহল নকরে বা সাইড বামটো নিদে, ইয়াতে মানে বহুত এনেকুৱা ঘটনা হয়ে থাকিব। গতি মই ভাবো যিনি মানে সেইটো কাম লৈছে ঠিকাদার বা কোনবা মানে বিভাগীয় বিষয়ে এইবিলাক মানে সোনকালে করব লাগে। আর আপনাদের চাও মানে আমার গোটাই ভাঙিয়ে গেছে প্রায়, এইটো আমি মানে যে ছয় মাহ আগতে এইটো বনাইছিল, মানে বহুত কষ্ট করে মানে আমি এম এল এর পর এইটো আনি ফেলাই বা হেৰি করেছিল, কিন্তু এইটো আমার ভাঙি গেল। গতি এইটো মানে আমাক বনাই দিব লাগিব, যেটো যুনি করেছে বা গাড়ি মালিকে হয় কব লাগিব যে বিভাগীয় ঠিকাদার তথা অভিযন্তার মইমতালির এফর্ট এনেদরে দুর্ঘটনা সংঘটিত হওয়ার পরিপ্রেক্ষিত হয়েছে। মই স্থানীয় লোক আছে, স্থানীয় লোকের মতব্য জানাব কি কব দাই মুহূর্তত। আমি পোনপ্রথমে আপনার এই চ্যানেলক ধন্যবাদ দিছো যে এই রাস্তাটো আজি দু সাইডটো খান্দিবলৈ প্রায় এবছর হয়ে গেল, আর ইমান ব্যস্তপূর্ণ রাস্তা যে রাতিপুৱা ন বজাত আর আবেলি তিন বজাত এই রাস্তার সাইড কাটি কোনো পধ্যে যাব নোৱাৰে, কোনো মানুহে যাব নোৱাৰে। তেনেস্থলত আজি ইমান দিন খান্দি থাকার পিছত এই রাস্তাটো সঘনাই এক্সিডেন্ট হয়ে আছে, আর বিভাগীয় কর্তৃপক্ষ যেটো হেমাহি, এই বিভাগীয় কর্তৃপক্ষ হিমাহির কারণে আমি তেখেতসকল একেলগে গরিহণা দিছো। আর ইমান দিন খান্দি যাওয়ার পিছনে বিভাগীয় কর্তৃপক্ষ আজিলেক কোনো ইয়ার গুরুত্ব দিয়া নাই। আর কেইদিনমান আগতে এখন টেম্পো এই সাইডত সাইড কাটাতে ঘুরি গিয়ে অত্যন্ত এক্সিডেন্ট হয়েছে, আর বাইক সঘনায় মানে ডাঙর গাড়ি আহিলে বাইকবিলাক সঘনায় এক্সিডেন্ট হয়ে আছে, গধূলি হোক দিনত হোক এক্সিডেন্ট ইয়াত অত্যন্ত হয়ে আছে। যোৱাকালি এখন ট্রাকে সাইড দিবলৈ গৈ এই স্কুলের এখন সম্পত্তি ওয়াল এখন ধ্বংস করে দিলে, যার ফলত আজি রাতির ভিতরতে মানে ট্রাক সাক উঠাই লৈ গুছি গল। গতি এনেকা এই রাস্তাটো ব্যস্ততাপূর্ণ রাস্তাটো বিভাগীয়ভাবে আজিলৈকে চকু নপরাত আমি অত্যন্ত দুঃখ পাইছো, আর আমি আশা করো আজিরপর অতি সোনকালে এই রাস্তাটো দুয়ো সাইড যে দ করে থ দিয়েছে দুয়ো সাইড দ করে থ এই দটো সমান করে দি রাস্তাটো যাতে এই ব্যস্ততা রাস্তাটো যাতে সম্পূর্ণ পরিপাটি করে দিয়ে মানুষ যাতে এক্সিডেন্টের রোধ হয়। আর আপনাদের যদি চাই দেখবলে পাব এই রাস্তাটো অত্যন্ত ব্যস্ততাপূর্ণ, যে রাতেপা ন বজাত আমি এটা আহিব নোৱাৰো ইমান মানে ব্যস্ততাপূর্ণ। এই ব্যস্ততাপূর্ণ বিভাগীয় কর্তৃপক্ষ আর আমার এমএলএ এমসিএলএ গোটেবিলাকে ইয়াত লক্ষ্য রাখক, রাখি এই রাস্তাবিলাক অতি সোনকালে দিয়ক। আজি সরকারে রাস্তার ক্ষেত্রত পানির ক্ষেত্রত যে গুরুত্ব দিছে আমি সরকারক ধন্যবাদ দিছো, কিন্তু এই ক্ষেত্রত রাস্তাটো খান্দি থয় আজিলৈকে কাম নকৰাত আমি অতিকৈ দুঃখ পাইছো। হয় নিশ্চিতভাবে কব লাগিব এটি গুরুত্বপূর্ণ পথ, যেটো পথৰ ক্ষেত্রত যথেষ্ট তৎপর হব লাগিছিল যদিও বিভাগীয় কর্তৃপক্ষ এনে ক্ষেত্রত বিভাগীয় কর্তৃপক্ষ কোনো ধরনের তৎপরতা নেদেখার ফলত ক্ষোভিত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। আর কব লাগিব যে শীঘ্রে যদি সাইড বিম ব্যবস্থা নকরে তেনেহলে এই বস্তুটো দৈনিক এনেদরে এটার পিছত আর একটা দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকার যে আশঙ্কা সেই আশঙ্কা নৈ করব নয়।